ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে উদারনীতিবাদ কি সেটা নিয়ে বলবো। উদারনীতিবাদ হলো এমন একটি রাজনৈতিক মতবাদ যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়, ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করা হয়, ব্যক্তির বিভিন্ন ধরনের অধিকারকে স্বীকার করা হয়, গণ সার্বভৌমিকতাকে স্বীকার করা হয়, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকার করা হয়, আন্তর্জাতিক স্বাধীনতাকে স্বীকার করা হয়, একাধিক দলব্যবস্থাকে স্বীকার করা হয়, একাধিক দলব্যবস্থার মধ্যে অবাধে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে স্বীকার করা হয়, শান্তিপূর্ণ উপায়ে সরকার পরিবর্তনের কথা বলা হয়, সাম্যবাদের বিরোধিতা করা হয়, সমাজতন্ত্রবাদের বিরোধিতা করা হয়, ফ্যাসিবাদের বিরোধিতা করা হয়, নাৎসিবাদের বিরোধিতা করা হয়, পুলিশি রাষ্ট্রকে স্বীকার করা হয়, ওয়েলফেয়ার স্টেটকে স্বীকার করা হয়, মিনিমাল স্টেটকে স্বীকার করা হয়, খোলাবাজার অর্থনীতিকে স্বীকার করা হয়, বেসরকারিকরণ এবং উদারীকরণ ও বিশ্বায়নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, এমন একটি মতবাদই হলো উদারনীতিবাদ।